আসসালামু আলাইকুম, আমি তুষার আর এনার পুরো নাম হোন্ডা সিবি 150R স্ট্রিট স্টার। আমাদের দেশে মানুষ মোস্টলি এটাকে এক্সমোশন 2020 বা নতুন ভার্সন নামেই চেনে যা দেখছি, তবে হোন্ডা একে নাম দিয়েছে স্ট্রিট স্টার, আমরা সেই নামেই দেখব। এটা অ্যাকচুয়ালি কোনো বাইক রিভিউ না, আমি বাইকের এক্সপার্ট কেউ না, আমি এটার নাম দিছি হোন্ডা স্ট্রিট স্টারের একটা জীবনমুখী রিভিউ। জীবনমুখী টাইটেলটা হচ্ছে শো অফ ঢাকার রাফায়েত বাইট থেকে নেওয়া। আর এই টাইটেল ব্যবহারের কারণ হচ্ছে এই ভিডিওর মূল উদ্দেশ্য টিপিক্যাল স্পেক বাদ দিয়ে প্র্যাকটিক্যাল লাইফে বাইকটি কেমন এক্সপিরিয়েন্স দিবে এই বাইক নিয়ে যতজনের মনে যত কমন প্রশ্ন থাকে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা। বাংলাদেশের সবচেয়ে দামি বাইকগুলোর মধ্যে এটি একটি, পপুলার বাইকের মধ্যে আমি সবচেয়ে দামি বাইক এটাই মোটামুটি বলা যায়। যদিও আমি নিজ চোখে সিঙ্গাপুরে এক্সমোশন দিয়ে পিৎজা ডেলিভারি দিতে দেখেছি প্রচুর, অফিসিয়ালি এই বাইকটা দেশে আসেনি। আর বাংলাদেশের গ্রে মার্কেটে মানে মালিবাগ মৌচাকের যেই শোরুমগুলো আছে তারা হচ্ছে নিজেরা ইম্পোর্ট করে এনে দেশে সেল করে 5.5 লাখ 5 লাখ 60 হাজার টাকা এমন দামে। আর সাওয়ারিতে যেহেতু এসেছে আমি ভাবলাম যে ভিডিও একটা করে ফেলি, যেহেতু আমার সৌভাগ্য হয়েছে এই স্ট্রিট স্টার অ্যান্ড আগের এক্সমোশন দুটোই 150 থেকে 200 কিলোর মতো চালানোর, অ্যান্ড আমার এক বড় ভাই আছে সে প্রায় 20,000 কিলোর মতো চালাইছে এক্সমোশনটা, তো তার থেকেও কিছু ডাটা অ্যান্ড ইউসেজ রিভিউ নেওয়া যাবে। সাথে সাথে কম্পিটিটর নেকেড স্পোর্টস বাইকস, ইয়ামাহা MT-15 বা XSR বা সুজুকি GSX-S সবগুলোই আমি কম বেশি যথেষ্ট চালাইছি, তাই আমার কাছে ক্লিয়ার পিকচারটা মেক করা ইজি। তবে মূল কারণ যেটা সেটা হচ্ছে একটা এক্সোটিক বাইক, হাতের নাগালে পাওয়া কষ্ট, অ্যান্ড এইটা নিয়ে ইন্টারনেটে যে স্পেক প্রপার স্পেক সেটাও টোটালি মানে প্রপারলি অ্যাভেলেবেল না, অনেক ইনফরমেশনের ঘাটতি এইটার। কারো কাছ থেকে নিয়ে যে একটু টেস্ট ট্রায়াল রাইড দিয়ে নিয়ে চালায় নিয়ে একটু ডিসাইড করবো কিনা যায় কি কিনা যায় কিনা, সেই ব্যবস্থাও কম, কারণ আগেই বললাম যে রেয়ার বাইক। তো এই কারণে মানুষের প্রচুর প্রশ্ন এইটার পার্টস অ্যাভেলেবিলিটি, কেমন সার্ভিস দিচ্ছে, কিনে কি ঠকবো কি না, দাম কেমন পড়বে, সার্ভিস কোথায় করবো, এইসব জিনিস নিয়ে। তাই এক্সমোশন বা স্ট্রিট স্টার উভয়েরই এইসব ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স নিয়ে আজকের ভিডিও। ধন্যবাদ সাওয়ারিকে এই সুযোগের জন্য, কথা না বাড়িয়ে স্ট্রিট স্টারের সাথে পরিচয় হয়ে নিই। স্ট্রিট স্টার বাইকটা নিও স্পোর্টস ক্যাফে ক্যাটাগরির বলছে হোন্ডা কোম্পানি, যেটা ক্যাফে রেসার অ্যান্ড নেকেড স্পোর্টস বাইকের একটা মিক্সচার টাইপ। 149cc লিকুইড কুলড ইঞ্জিন, সিঙ্গেল সিলিন্ডার, ফোল ভাল্ভ, DOHC অ্যান্ড প্রোগ্রামড ফুয়েল ইঞ্জেকশন। এটা মূলত থাই রিজিয়নের বাইক, স্প্লিট সিট, LED গোল্লা হেডল্যাম্প, ফুলি ডিজিটাল মিটার যেখানে গিয়ার কাউন্ট শো করে, অ্যান্ড সামনে আপসাইড ডাউন সাসপেনশন। আর এই বাইকটার ইঞ্জিনের যে পাওয়ার স্পেক সেটা নিয়েও অ্যাকুরেট তথ্য নাই ইন্টারনেটে, এক এক জায়গায় এক এক জিনিস দেয়া খুবই কনফিউজিং। তবে যদি সামারি করেন দেখা যাবে যে 16 থেকে 17 হর্স পাওয়ারের মতো হচ্ছে ইঞ্জিনের পাওয়ার, আর হচ্ছে টর্ক প্রডিউস করে মোটামুটি 14.2 এরকম আর কি, যথেষ্ট পাওয়ারফুল আমার মতে। তো এটার মাইলেজ নিয়ে সবার একটু বেশি চিন্তা। মাইলেজ সিটিতে অ্যাভারেজে 33 কিলোমিটার পার আওয়ার পাবেন, পার লিটার পাবেন। আমি 2-4 জন ইউজারের সাথে কথা বলছি, তারা সবাই 30 থেকে 37-এর মধ্যে আমারে বলছে যে মাইলেজ পায়। আর নেকেড বাইক দেখে এরকমই হওয়ার কথা, তারপরে আবার সিটি যেহেতু, তো অ্যাভারেজে ধরেন 33-34, একটু রাইডিং স্টাইলের উপর নির্ভর করে 35 এরকম আর কি। জানিয়ে রাখি বাইরের কালার এবং গ্রাফিক্স বাদে পুরাতন এক্সমোশন এবং স্ট্রিট স্টার কিন্তু একই জিনিস, অ্যাটলিস্ট আমি একই ফিল পেয়েছি রাইড করে, আউটলুকে সামান্য চেঞ্জ এসেছে আর কি। হোন্ডা কোম্পানি এক্সমোশনকে নতুন রূপে স্ট্রিট স্টার নাম দিয়েছে, এমন কিছু হবে হয়তো, তাই স্ট্রিট স্টারকে সাবজেক্ট ধরে ভিডিও করলে এক্সমোশনের জন্য কিন্তু একই জিনিস প্রযোজ্য হচ্ছে। সবার আগে এই বাইকের বেস্ট আমার কাছে যে 5টা জিনিস লাগছে সেগুলো নিয়ে কথা বলবো। ফার্স্ট ওয়ান ইজ এক্সস্ট নোট, সোজা বাংলায় সাইলেন্সারের সাউন্ড। এই বাইকে আন্ডারবেলি এক্সস্ট দেয়া, নর্মালি যেমন বাইরে থাকে এক্সস্টটা তেমন না, সাউন্ডে প্রচুর বেজ গম গম করে গর্জন করতে থাকে। এটা সাউন্ড শুনে মুগ্ধ হওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই, দেশের পপুলার বাইকগুলোর মধ্যে সেরা এক্সস্ট সাউন্ড। দ্বিতীয় হচ্ছে লুক, নেকেড বাইকগুলোর মধ্যে অস্থির লুক, রাস্তা দিয়ে চালায় যাবেন মানুষ চোখ বড় বড় করে তাকাবে গ্যারান্টিড, কোনো অ্যাঙ্গেল থেকেই খারাপ দেখায় না। সবার পছন্দের এক্সোটিক লুকিং বাইক এটা মানতেই হবে, তবে যাদের বিশাল দেহ দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়তেই তারা বসলে ব্যাগটি একটু ছোটো ছোটো লাগে। 3 নম্বরে থাকবে রাইডারের সিটিং পজিশন, এক্সট্রিমলি কমফোর্টেবল, হ্যান্ডেলটা অনেক চওড়া, সিটি রাইডে এত আরামে জিনিসটা চালিয়ে বোঝানোই যাবে না। আর এই বাইকটা রাইডিংয়ের ক্ষেত্রে শরীর ব্যথা, ব্যাক পেইন এইসবের রিস্ক নেই বললেই চলে, মানে একদম সিটিং পজিশনটা একদম স্ট্রেইট। আর হচ্ছে বাইকের ওজন খুব অল্প, 123-124 এমন কেজির মতো, তো যথেষ্ট হালকা, সবার জন্য হ্যান্ডেলিং করা ইজি। এরপর বলবো ব্রেকিং অ্যান্ড ব্যালেন্স, স্ট্রিট স্টারে ডুয়েল চ্যানেল ABS উইথ গ্র্যাভিটি সেন্সর, সাথে টায়ারটাও ভালো পারফরমেন্স দেয় ড্রাই রোডে,
সামনে 110/70 এবং পিছনে 150/60 যথেষ্ট মাটি কামড়ায় রাখে এবং বাইকের ওভারঅল ব্যালেন্স অ্যান্ড স্টেবিলিটি খুবই ভালো। আমি ড্রাই রোডে চালাইছি, ভেজা রাস্তায় বা রেইনে আমার চালানোর এক্সপিরিয়েন্স হয় নাই, তখন কেমন পারফরমেন্স দিবে বলতে পারছি না, সরি। তার সাথে এটার ব্রেকিং পারফরমেন্সও দুর্দান্ত, ABS খুব ভালো কাজ করে, প্যানিক ব্রেকিংয়ে স্কিডিংয়ের রিস্ক খুবই কম, মোটামুটি লো মিড হাই সব ধরনের স্পিডে স্টেবল ব্রেকিং পারফরমেন্স পেয়েছি বাইকটার থেকে। তো সবশেষে থাকবে হচ্ছে স্পিড নিয়ে, এইটা রেডি পিক আপ যথেষ্ট স্ট্রং, পিক আপ মোস্ট রাইলে মনে হয় যে মানে হুড় হুড় করে টাইনা উড়ায় নেওয়া যাচ্ছে। প্রথম প্রথম যারা অভ্যস্ত না, আমি যখন প্রথম প্রথম রাইড করছি অভ্যস্ত যখন ছিলাম না, যে মনে হইতেছে যে বাইক আমারে ফালায় রেখা চলে যেতেছে, অনেক স্ট্রং রেডি পিক আপ। মোটামুটি সব RPM-এই এই পিক আপে স্ট্রং অ্যান্ড ফাস্ট একটা রেসপন্স দেখেছি, শুরু থেকে হাই RPM সবখানে এই জিনিসটা পাওয়ারফুল থাকে। আমি পিলিয়ন ছাড়া স্ট্রিট স্টার্ট দিয়ে 130 কিলোমিটার/আওয়ার টপ স্পিড উঠেছিলাম, আরও কিছু বেশি অবশ্যই উঠবে প্রপার রোড অ্যান্ড রাইডার পেলে। এবার বলবো স্ট্রিট স্টার বা এক্স মোশনের যেসব জিনিস ভালো লাগেনি বা সমস্যা হতে পারে এমন। প্রথমত পিলিয়ন সিটটা নরম, তবে জায়গা বেশি নেই, স্পোর্টস ক্যাটাগরির এমনই হয় সব, গ্র্যাব রেলও নাই বললেই চলে যে ধরে বসবে। লং টাইম রাইডে পিলিয়নের জন্য অনেক আনকমফোর্টেবল যদি কাঁধে ব্যাগ থাকে রাইডারের। পিলিয়ন নারী হলে খুব সতর্কতার সাথে বসতে বলবেন, এমনিতে রেডি পিক আপের ধাক্কা বেশি। তার সাথে সিটটা ছোট, যদি স্বাস্থ্যবান মানুষ হয় তাহলে কোনো জায়গাই থাকে না নড়াচড়া করার। দ্বিতীয়ত এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স সুবিধার না, পিলিয়ন সহ একটু স্পিডে স্পিড ব্রেকার মারলেই লেগে যায়, একদম স্লোলি পার করতে হয় স্পিড ব্রেকার যদি পিলিয়ন থাকে আপনার বাইকে। তৃতীয় যে সমস্যাটা, এটা এক্স্যাক্টলি সমস্যা না, তা হচ্ছে অ্যাড্রেস করে দিই, এটার যে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে মাত্র 8.5 লিটার, মানে এটা 8.5 লিটার ফুয়েল ধরে, অকটেন ভরা উচিত, অকটেনই আর কি ফুয়েল ধরে। তো এই জিনিসটা লং ট্যুরে কিছুটা প্রবলেমেটিক হইতে পারে, বাট সিটিতে খুব একটা প্রবলেমেটিক আমার মনে হয় নাই, আশা করি কারো সমস্যা হবে না, তাও বলার দরকার ছিল যেন বলে দিলাম। আর হোন্ডার গাড়িতে ভাইব্রেশন জিনিসটা মোটামুটি নর্মাল, স্ট্রিট স্টারে হাই RPM-এ হ্যান্ডেল বার পার্টটা ভালোই ভাইব্রেট দেয় আমি ফিল করেছি, দ্বিমত থাকতেই পারে। আচ্ছা, নেক্সট প্রবলেমটা হচ্ছে সিভিয়ার ইন্দো ইউজাররা খুব ভালো করে জানেন, সেটা হচ্ছে চেন স্পোকেটের সাউন্ড। হোন্ডার টপ এন্ডের সব গাড়িতেই মোটামুটি এই অবস্থা, চেন স্পোকেটে প্রচুর সাউন্ড করে। তো চেন স্পোকেটটা চেঞ্জ করে হচ্ছে ভালো টাকা খরচ করলে 5-6 হাজার টাকা মনে হয় যায় টোটাল সেটআপটা পাল্টাইতে, তাহলে মোটামুটি 80-90% মতো সাউন্ড রিডিউস হয়ে যায় যতখানি আমি শুনছি। তো মোটামুটি ওকে হওয়ার কথা যদি আপনি চেঞ্জ করেন টাকা ঢালে। ওভারঅল স্ট্রিট স্টার বাইকটার পটেনশিয়াল প্রবলেমস খুবই কম, এত দামি বাইকে বেশি থাকার কথাও না, যেগুলো সমস্যা সেগুলো একটু মাথায় রাখলেই বাকি সব পুরাই জুস জিনিসে ঠাসাই বাইকটার। এখন সবশেষে উত্তর দিব কিছু জীবনমুখী প্রশ্নের, যেগুলো প্রায় প্রত্যেকটা পটেনশিয়াল এক্স মোশন বা স্ট্রিট স্টার কাস্টমার মনে মনে করে রেখেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে আর কি। তো ফার্স্ট ওয়ান, এমন এক্সোটিক বাইক দেখলে সবার আগে মাথায় যে দুশ্চিন্তা থাকে যে এটার পার্টস পাবো কি না, কারণ আমাদের দেশে অনেক জিনিসেরই পার্টস অ্যাভেলেবিলিটি কম। তো পার্টস পাওয়া নিয়ে দুশ্চিন্তার আগে ছিল, হ্যাঁ অ্যাকচুয়ালি আগে পাওয়া যেত না, খুব অল্প পাওয়া যেত, যারা ইউজার ছিল, ইউজার অল্প ছিল, তারা থাইল্যান্ড থেকে আনতো বা থাইল্যান্ড থেকে কিউএনএ সেল করলে খুব চড়া দামে বিক্রি হতো, বাট এখন ইউজার বাড়ছে এক্স মোশন স্ট্রিট স্টার দুইটারই। সো এখন হচ্ছে পার্টস পাওয়া যায় যথেষ্ট, বেশ কিছু অনলাইন শপে যারা হচ্ছে পার্টস অ্যান্ড অ্যাক্সেসরিজ সেল করে, মোটামুটি রেগুলার কমনলি যেসব জিনিস চেঞ্জ করা লাগে, ব্রেক প্যাড বলেন, এয়ার ফিল্টার বলেন, এগুলো অ্যাভেলেবেল এখন। আর বাইকটার যে স্টক পার্টসগুলো এগুলো প্রচুর লং লাস্টিং, তাই প্যারা খাবেন না ইনশাল্লাহ। নেক্সট থিং হচ্ছে সার্ভিসিং অ্যান্ড স্টাফ, এই জিনিসটা যেই পরিমাণ কমপ্লেক্স এই গাড়িটা, তো এই জিনিসটা ঢাকার বাইরে কয়জন মেকানিক এটা প্রপারলি কাজ করতে পারবে সেটা নিয়ে আমি সন্দিহান, তবে ঢাকার মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান আছে, সার্ভিসম্যান আছে যারা অলরেডি এটা নিয়ে ভালো কাজ করে, তো ইস্যু হবে না ঢাকার মধ্যে ইউজারদের জন্য। এক্স মোশন ইউজারদের একটা ফেসবুক গ্রুপ আছে, সেখানে ঘাটালে আপনি গাড়ির কাজ করানো নিয়ে চিন্তা থাকবে না আমি আশা করি। আরেকটা কমন প্রশ্ন, আমার উচ্চতা 5'3", এই বাইকটা আমার জন্য ঠিক হবে কি না? এটার জন্য বেশ কিছু টেস্ট কন্ডাক্ট করেছি আমরা 5'2-9" উচ্চতার একাধিক মানুষ দিয়ে। আমার মতে অ্যাটলিস্ট 5'2" হাইটওয়ালা মানুষরাও সিটি প্লাস জ্যামে হ্যান্ডেল করতে পারবে এই বাইকটা ঠিকঠাক মতো। আমার মতো 5'6-7" হাইটের যদি হন তাহলে পা দুইটাই ফ্ল্যাটভাবে নেওয়া যায় মোটামুটি, মোটামুটি সকল হাইটের মানুষদের জন্যই সুইটেবল বাইকটা। তবে আপনি প্রায় 6'+ বিশাল দেহ হলে একটু অড লাগে, যেটা আগেও বলছি। আর কিছু দরকারি ইনফরমেশনের মধ্যে হেডলাইটের আলোটা সিটিতে মোটামুটি ওকে লেভেলের, বাট লংয়ে গেলে মানে একদমই আন্ধারে থাকবেন। আর হ্যান্ডেলে সুইচ পজিশন সিভিয়ার ইন্দোর মতো। আর যারা ক্র্যাশ গার্ড বা বাম্পার লাগাইতে চান, স্পেস আছে, স্পেস দেয়াই আছে, চিন্তার কিছু নাই। ওভারঅল দেশের সব পপুলার বাইকই আমি চালিয়েছি মোটামুটি আলহামদুলিল্লাহ, অ্যাটলিস্ট 100 কিলো অন্তত পক্ষে। বারবার বলবো, এই এক্স মোশন বলেন বা স্ট্রিট স্টার, এটা একটা মাল, স্পোর্টি লুকস বাদে স্ট্রিট স্টারের রাইডিং ফিল দেশের অন্য কোনো বাইক দিতে পারে কিনা আমার সন্দেহ। যাদের একটু বয়স হয়েছে, কিটোওয়ালা স্পোর্টস বাইকে কোমর বা কবজি ব্যথার চান্স, দিস ইজ দ্য বেস্ট চয়েস সিম্পলি।
একদমই পস্তাবেন না ইনশাআল্লাহ। সামর্থ্য থাকলে একটা এক্স মোশনের মালিক হওয়ার চান্স মিস করতাম না। দেশে ব্ল্যাক অথবা রেড কালারের অপশন আছে স্ট্রিট স্টারের ক্ষেত্রে। নতুন কিনলে মালিবাগের কয়েকটা দোকানে বিক্রি করে, হাফসা মার্টে আছে, ইউজড বাট ফ্রেশ চাইলে ফেসবুকে সাওয়ারির পেজে যুক্ত থাকতে পারেন। তো হোন্ডা স্ট্রিট স্টার নিয়ে এই কন্টেন্টে যদি আমি কোনো ভুলভাল তথ্য দিয়ে থাকি, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অ্যান্ড কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কোনো সমস্যা ছিল কি না, কোনো সাজেশন ছিল কি না। আর এটিসির ভিডিওর পাশাপাশি এই কন্টেন্ট কন্টিনিউ করা আমার জন্য যথেষ্ট টাফ অ্যান্ড এই কাজের মধ্যে যথেষ্ট প্যারা, মানে কাজ করতে যে অনেক প্যারা খাইয়া গেছে, একটা ভিডিও নিয়েই অনেকদিন টাইম লেগে গেছে। আর আপনাদের যদি কোনো উপকারে আসে এই ভিডিওগুলো, এই ভিডিওটা এক্স্যাক্টলি, এই ভিডিওটা যদি কোনো উপকারে আসে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের অ্যাপ্রিসিয়েট যদি দেখি যে আপনারা অ্যাপ্রিসিয়েট করতেছেন, তখন মানে নিজে থেকে আরও ইন্সপায়ার্ড হব এরকম আরও জীবনমুখী ভিডিও বানাইতে। অন্যান্য বাইক নিয়ে কোন কোন বাইকের ভিডিও লাগবে বা কেমন টাইপের ভিডিও দরকার, কেমন টাইপের তথ্য দরকার, সেগুলো জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আনলাইক দিবেন না। আসসালামু আলাইকুম।